অধ্যাপক যতীন সরকার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামে 1936 সালে জন্মগ্রহণ করেন। বাবা জ্ঞানেন্দ্র সরকার হোমিও চিকিৎসক ছিলেন, মা বিমলা বালা সরকার গৃহিণী। অধ্যাপক যতীন সরকার ছোটবেলা থেকেই দরিদ্রতার সঙ্গে সংগ্রাম করে নিজে রোজগার করে পড়াশোনা ও সংসারের খরচ চালিয়েছেন। কলেজে পড়াকালীন থেকে তার স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। পরবর্তীতে 1964 সালে ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগে অধ্যাপনায় যোগ দেন। পাশাপাশি প্রগতিশীল রাজনীতি ও লেখালেখিও করেছেন যতীন সরকার। তিনি দুর্বার বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া কর্মী, সংগঠক ও অভিভাবকদের দায়িত্ব পালন করেছেন বহু সংগঠনের। বঙ্গবন্ধু হত্যার পর দীর্ঘ 18 মাস জেল খেটেছেন। অধ্যাপক যতীন সরকার পাকিস্তানের জন্ম মৃত্যু দর্শন, পাকিস্তানের ভূত দর্শন, বিচিত্রবিধ, বিচার বিবেচনা, সত্য যে কঠিন, গল্পে গল্পে ব্যাকরণে, ভাষা সংস্কৃতি উৎসব নিয়ে ভাবনা চিন্তা, প্রকৃত জনেরই জীবন দর্শন সহ 40টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। তিনি 2007 সালে স্বাধীনতা ও 2010 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। যেভাবে যে উদ্দেশ্য নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম সেই উদ্দেশ্য পরিপূর্ণ হবে এবং সেটা চার রাষ্ট্রীয় মূলনীতির মধ্য দিয়ে মানে সেটার পরিপূর্ণ প্রকাশ ঘটবে, এইটাই আমাদের আশা ছিল। কিন্তু বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ কে বলতে গেলে পাকিস্তানের ভূতের আসরের মধ্যে পড়েছে। সেই পাকিস্তানের ভূতের আসর এখন পর্যন্ত আমরা কাটিয়ে উঠতে পারিনি। এখন মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন ক্ষমতায় আছে, তারপরও এখনও দেখা যাচ্ছে ওই আমাদের যে শত্রুরা, স্বাধীনতার শত্রুরা, তাদের তৎপরতা বন্ধ করে নাই। এখনও রাষ্ট্রধর্ম, একটি বিশেষ ধর্ম নামে রাষ্ট্রধর্ম আছে, যেটি আসলে থাকার কথা নয়। চার রাষ্ট্রীয় মূলনীতির সঙ্গে এটা কোনো মতেই মিলে না, কাজেই এই ব্যাপারেও আমাদের এখন সচেতন হওয়া উচিত। এবং শুধু সচেতন না, এই ব্যাপারে মানে বলতে গেলে সারা দেশ জুড়েই একটা আন্দোলনের মতো গড়ে তোলা উচিত এবং বর্তমান সরকার সেটার সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন সর্বান্তকরণে, আমি এই প্রার্থনা করি। আজকে আমার মনে পড়ছে 1976 সনের মার্চ মাসে আমি তৎকালীন সরকারের লেলিয়ে দেওয়া মানে পুলিশ বাহিনীর হাতে আমি গ্রেপ্তার হই এবং ঠিক 18 মাস জেলে ছিলাম। জেলখানায় আমার পাশাপাশি থাকতেন বর্তমানের যে মহামান্য রাষ্ট্রপতি হামিদ, কাছেই থাকতেন তোফায়েল আহমদ। কাজে জেলখানার জীবনটা আমাদের একদিক দিয়ে ভালোই কেটেছে, কারণ সেখানে আমি অনেক লেখাপড়া করেছি, অনেক বক্তৃতা দিয়েছি নিজেদের মধ্যে। আর সেই লেখাপড়ার মধ্য দিয়ে প্রকৃত প্রস্তাবে জেলখানায় আমার লেখা শুরু হয়েছে এবং জেলখানায় যা লিখছি সেইগুলোই পড়ে সাহিত্যের কাছে প্রত্যাশা নামক আমার একটি বই, সেটা 1985 সালে প্রকাশিত হয়েছে, যখন আমার বয়স 50। কাজে জেলখানায় গিয়ে আমি ওই লেখালেখিটা আসলে শুরু করি, এর আগে তেমন কিছুই আমি লিখিনি। যেভাবে যে উদ্দেশ্য নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম সেই উদ্দেশ্য পরিপূর্ণ হবে এবং সেটা চার রাষ্ট্রীয় মূলনীতির মধ্য দিয়ে মানে সেটার পরিপূর্ণ প্রকাশ ঘটবে, এইটাই আমাদের আশা ছিল। কিন্তু বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ কে বলতে গেলে পাকিস্তানের ভূতের আসরের মধ্যে পড়েছে। সেই পাকিস্তানের ভূতের আসর এখন পর্যন্ত আমরা কাটিয়ে উঠতে পারিনি। এখন মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন ক্ষমতায় আছে, তারপরও এখনও দেখা যাচ্ছে ওই আমাদের যে শত্রুরা, স্বাধীনতার শত্রুরা, তাদের তৎপরতা বন্ধ করে নাই। এখনও রাষ্ট্রধর্ম, একটি বিশেষ ধর্ম নামে রাষ্ট্রধর্ম আছে, যেটি আসলে থাকার কথা নয়। চার রাষ্ট্রীয় মূলনীতির সঙ্গে এটা কোনো মতেই মিলে না, কাজেই এই ব্যাপারেও আমাদের এখন সচেতন হওয়া উচিত। এবং শুধু সচেতন না, এই ব্যাপারে মানে বলতে গেলে সারা দেশ জুড়েই একটা আন্দোলনের মতো গড়ে তোলা উচিত এবং বর্তমান সরকার সেটার সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন সর্বান্তকরণে, আমি এই প্রার্থনা করি। বাংলাদেশ থেকে বিজয় দাসের রিপোর্ট, আনন্দবার্তা।